রাষ্ট্রপতি শাসনে ভোট, একুশের ভোটে রাজ্য প্রশাসনের ওপর ভরসা নেই বিরোধীদের। একুশের ভোট করতে কি রাষ্ট্রপতি শাসন চাইবে বিজেপি? তার আগে বলুন যে ত্রিপুরাতে 98% আসনে বিজেপি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বেশ বেশ, আমি আসছি। জয়প্রকাশ দা আপনার উত্তরে কিছু বলতে চাইছেন। সুমিত দা, জয়প্রকাশ দা উত্তরটা নিয়ে নিয়ে একটু। ভারত ভ্রমণে গিয়ে লাভ নেই, কিন্তু একটা কথা মনে করানো, ভারতের অন্য অন্য জায়গার কথা উনি তুললেন বলে যে ইউপি বলুন, মহারাষ্ট্র বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, নির্বাচনের সময় একটা লোক মারা যায় না, এই রাজ্যে যায়, এটা অস্বীকার করতে পারেন না। কে বললেন? প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, যিনি বিজেপির প্রাক্তন সভাপতি, তিনি বললেন রাষ্ট্রপতি শাসনের কথা গতকাল আমাদের এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে সাক্ষাৎকারে। দেখুন, রাষ্ট্রপতি শাসন একটা বিকল্প, আমি ভোট হোক এমন কথা আমি বলবো না, কিন্তু যেভাবে এই রাজ্যে পুলিশকে সিপিএম এর নকল করে মমতা ব্যানার্জি যেভাবে এই রাজ্যের পুলিশকে রাজনীতিকরণ করেছে, তাতে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট হবে না, কারণ ভোটটা তো কেন্দ্রীয় বাহিনী এসে করাবে। কিন্তু তাহলেও তার আগে যে প্রক্রিয়াগুলো হবে এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীকে যে রাজ্য পুলিশের সহযোগিতা নিতে হবে, এই সমস্ত ব্যাপারে একটা খুব বড় ফাঁক থেকে যাচ্ছে। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনি বললেন রাষ্ট্রপতি শাসন, আর কিছু মাথায় আসছে না, একটাই বিকল্প এখন। না, আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি শাসন চাইছেন তো তথাগত রায়, রাষ্ট্রপতি শাসন জারি করবে কে? বিশ্ব মজুমদার? জারি করবে তো অমিত শাহ, তথাগত রায় দলের নেতা। তো এখানে টিভিতে এসে এসব বলে হাওয়া গরম করে লাভটা কী আছে? আপনার দল কেন্দ্রে ক্ষমতায় আছে, এখানে আপনাদের গভর্নর আছে, গভর্নরকে লিখে দিতে বলুন, ওখান থেকে অমিত শাহ হোম মিনিস্টার জারি করে দিন। কি সিচুয়েশন যে অমিত শাহ হঠাৎ করে করে দিতে পারেন? না না না, সহজে আইন তো তাই, দেশের আইন তো তাই। আপনি কি আশা করেন যে পশ্চিমবঙ্গ সরকার বলবে যে রাষ্ট্রপতি শাসন জারি করা? না 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 না, দেশের পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবেশ হয়েছে? আমি সেই প্রশ্নেই আসছি। আমি তার আগে এইটা বলছি যে তথাগতবাবুর বক্তব্যকে আলাদা করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না, এই কারণে, কেননা আমরা জানি পশ্চিমবাংলায় বিজেপির যেখানে মিস কল দিয়ে সদস্য হয়ে যাওয়া যায়, সেই দলে পর্যন্ত সদস্য হওয়ার জন্য তথাগত রায়কে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে, তাই আমি ওনাকে বাড়তি গুরুত্ব দিচ্ছি না। তবে কামিং টু দ্য মোর ইম্পর্টেন্ট পয়েন্ট, জয়দা যে কথাগুলো বললেন আমি অনেকাংশে জয়দার সাথে একমত। দেখুন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে এইটা পশ্চিমবাংলার মানুষের এখন, যে বুয়াদা বললেন না সঠিকভাবে, বুয়াদা ত্রিপুরার উদাহরণ দিলেন যে ত্রিপুরায় সেখানে 97-98% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে এইটা যে এখানকার পঞ্চায়েত ভোটে জল্লাদ রাজের কথা যখন বলা হয়, তখন তৃণমূল কংগ্রেসের নেতারা গর্ব করে বলেন যে গণতন্ত্র হত্যা করায় আমরা তো সেকেন্ড, বিজেপি এখানে ফার্স্ট। আর আমি লাস্ট, আমি কথাটা বলছি যে জয়দা, উইথ অল হিউমিলিটি আপনাকে একটু মনে করাই, আপনি বললেন যে ভারত ভ্রমণে না যেতে, ঠিক আছে ভারত ভ্রমণে গেলাম না, আপনাকে একটুখানি সল্টলেক ভ্রমণে নিয়ে যাই। ধরুন পশ্চিমবাংলায় গত কয়েক বছরে যে নির্বাচনগুলোতে আমরা ভোটের নামে প্রহসন দেখেছিলাম, তার মধ্যে অন্যতম ইলেকশন হচ্ছে, আপনিও মানেন, আপনি আমি একসঙ্গে বসে তার নিন্দা করেছি বহুবার, সল্টলেক কর্পোরেশন ইলেকশন। সেই সল্টলেক কর্পোরেশন ইলেকশনে এই প্রহসন যিনি করেছিলেন সেই সব্যসাচী দত্ত এখন আপনার দলের নেতা, আপনার নেতা। সুতরাং আপনাদের কাছ থেকে মানুষ কি সমাধান আশা করবে আপনারাই বলুন। জয়প্রকাশ দা, এই কারণেই কি বিকল্প কিছু নেই, শুধু রাষ্ট্রপতি শাসন, মানে জোর করে পশ্চিমবঙ্গে যেটা বলছেন তৃণমূল কংগ্রেস নেতারা, এই কারণেই বিকল্প নেই, কারণ তৃণমূল কংগ্রেসও এক, বিজেপিও এক, যেটা শতরূপের বক্তব্য? না, অনেক নেতা আছেন তারা পুরনো ভুল বুঝতে পেরে আমাদের দিকে এসছেন, আমাদের নীতিকে গ্রহণ করেছেন, কিন্তু বিজেপি আজকে রাজস্থানে নির্বাচন হয়েছে, আবার আমাকেও যেতে হচ্ছে ভারত ভ্রমণে, যেহেতু এই নির্বাচনের কথা হচ্ছে, যে রাজস্থানে বলুন, মধ্যপ্রদেশে বলুন, কোথাও কিন্তু বিজেপি হিংসা দিয়ে ভোট করেনি, এটা মানতে হবে। ত্রিপুরাটা একটু বলুন, কোথাও হিংসা দিয়ে ভোট করেনি, ত্রিপুরাটা একটু প্লিজ। এটা নিন্দে করুন জয়দা, পশ্চিমবাংলায় যেটা হয়েছে আমাদের মতোই আপনাদের দল তার ভিত্তি অ্যাসেম্বলি নির্বাচনে, না পঞ্চায়েতে, পঞ্চায়েতের কথা বলছি, পঞ্চায়েতের কথা বলছি, ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন। দেখুন জয়দা, পশ্চিমবাংলায় ভোটের নামে গত কয়েকটি ইলেকশনে যা হয়েছে, আমার জয় দত্তই আপনার দল তার ভিকটিম, আমরা নিন্দে করছি। রাষ্ট্রপতি শাসনের পক্ষে বিজেপি কি রাষ্ট্রপতি শাসনের পক্ষে নির্বাচনের সময়? না, এক্ষুনি আমরা রাষ্ট্রপতি শাসনের কথা বলছি না, রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো অবস্থা এখানে আছে।
এবং রাষ্ট্রপতি শাসন হওয়ার যতগুলো পয়েন্ট থাকা দরকার প্রত্যেকটা পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্যকরী, কিন্তু আমরা কোনোভাবেই এই সরকারকে শহীদ বানিয়ে সিম্প্যাথি তোলার যে চেষ্টা তার থেকে সরকারকে দূরে রাখতে চাই। বিজেপি কিন্তু বলছে যে রাষ্ট্রপতি শাসনের জন্য যে যে পয়েন্ট লাগে সমস্ত পয়েন্ট এখানে আছে, কিন্তু রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে একে শহীদ করে সিম্প্যাথি বানাতে চান না। তৃণমূলের শতরূপকেই প্রশ্নটা করছি জয়দা, আপনারা এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, এই দল থেকে ওই দলে গেছে, ওই দল থেকে ওই দলে গেছে, তখন একজন সোনার বাটি ছিল, তারপরে এখন সোনার ছেলে ছিল, এখন অপরাধী হয়ে গেছে, কিন্তু কংগ্রেস আর সিপিএমকে নিয়ে কেউ বলছে না, তাহলে কি তারা অনেক বেশি সেফ জায়গায়? মানুষ কি তাদেরকে পছন্দ করবে? আমি একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, রাহুল বাহুবার জায়গা তো, রাহুল সিনহার বক্তব্যটা আপনারা শুনলেন, আমার মনে হয় রাহুল সিনহাটা অত্যন্ত সঠিক জায়গা ধরেছেন, যে রাষ্ট্রপতি শাসনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিম্প্যাথি আমরা পাইয়ে দিতে চাই না। আমি এই জায়গাতে আমি আপনাদেরকে একটা দিকে একটু ভেবে দেখার জন্য অনুরোধ করব। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিম্প্যাথি পাইয়ে দেওয়াটাই তথাগত রায়ের আসল উদ্দেশ্য নয় তো? আমি কথাটা এই কারণে বলছি, তথাগত রায়কে তো আমরা বাংলার মানুষ চিন্তামণি, একসময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, এবং তথাগত রায় যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সেইটা ছিল বিজেপি তৃণমূল জোটের স্বর্ণযুগ। সেই সময় বাংলায় আমরা দুজন নেতাকে চিনতাম বিজেপির, তপন শিকদার, তথাগত রায়। এবং তোমার মনে থাকবে অয়নদা, সেই সময় কিন্তু একটা পাবলিক পারসেপশন ছিল, আমি জাস্ট কথাটা প্লিজ শেষ করি, জয়দাও তো এক মিনিট বলেছে, তুমি তোমারও মনে থাকবে, তুমি ওই সময় সাংবাদিক হিসেবেও দেখেছো, তোমরাই মিডিয়া আলোচনা করতে, তপন শিকদার ইজ আ ম্যান হু ইজ অফেন ক্রিটিক্যাল অফ মমতা ব্যানার্জি, তথাগত রায় ইজ সামওয়ান যিনি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গ জুগিয়ে চলেন। আমার এখানেই প্রশ্নটা হচ্ছে যে এইটাই তথাগত বাবুর আসল উদ্দেশ্য নয় তো? এই সিম্প্যাথিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাইয়ে দাও। আমি একটা কথা বলছি, কিন্তু বিজেপি তো বলছে না, আর একটা কথা বিজেপি তো বলছে না, তার মানে বিজেপি হয়তো বলছে যে রাষ্ট্রপতি শাসন তাহলে হয়তো বিজেপির বাকি নেতারা, আমি খুশি, তথাগত রায়ের আসল উদ্দেশ্যটা ধরে ফেলে থাকতেও পারেন। আমি একটা সমীর চক্রবর্তী, সমীর চক্রবর্তী, দশ সেকেন্ড দাও, কথাটা জাস্ট কমপ্লিট করি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি দেখলাম কালকে তোমাদের ইন্টারভিউটা দেখলাম, এখনো তোমরা চালালে, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তির কথা বলছেন। উনি একটা অত্যন্ত জরুরি কথা বলেছেন গতকাল, যে শিল্প তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় মাচা বেঁধে শিল্প তাড়াচ্ছিলেন, তখন আপনি ছিলেন এই রাজ্যে বিজেপির নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট শরিক, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে মমতা ব্যানার্জির পাশে বসেছিলেন রাজনাথ সমীর চক্রবর্তী, তথাগত রায়ের নেতা রাজনাথ সিং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ওই শিল্প তাড়িয়েছেন।